সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি। অ্যান্ড এখন যাব ওই বাড়িতে, আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে অ্যান্ড প্রচন্ড সর্দি। এখানে এখন হোম চলছে, হোম শেষ হওয়ার পরে তাহলে আরতি শুরু হবে। সুন্দর হয়েছে ঠাকুর, বাহ, আশা হতো না। আমি সকালেই আপডেট করছিলাম, ভাবছি এবারেও আশা হবে না, কত বছর আসি না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি অ্যান্ড এখন যাব ওই বাড়িতে, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে অ্যান্ড প্রচণ্ড সর্দি কাশি আজকে সকাল থেকে, তাও একটু কথা বলতে পারছি। কালকে রাত্রে তো এতটাই কাশি হচ্ছিলো যে মানে প্রপারলি ঘুমোতে পারিনি। এনিওয়েজ সকাল সকাল চান চান করে পুরোপুরি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আমি জানি না পুরো লুকটা দেখা যাচ্ছে কি না। এখন এসি গাড়ির গ্যারেজে, গাড়িটা এখান থেকে বের করা হবে, তারপরে আমি যাব ওই বাড়িতে। ওই বাড়িতে যদিও বা 11টার সময় ঠাকুরমশাই চলে এসছে, এখন বাজে 11:20। কালকে রাতে ঘুম না হওয়ার জন্য আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি সব কিছু করতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। এনিওয়েজ আজকের ব্লগটা করে দিলাম সকাল থেকে শুরু, দেখতে থাকো ব্লগটা এন্ড পর্যন্ত। আই হোপ আজকের এই ব্লগটা দেখে তোমাদের খুব ভালো লাগবে, এনজয় টুডেস ব্লগ। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এই যে আমাদের স্যার, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম একটুখানি পাঞ্জাবি পরতে, অনুরাধা যে পুজো হবে ওকে যেতে বলা হয়েছিল, একটু পুজোতে যাতে দর্শন টর্শন করে, বাট হচ্ছে না, ওর ভালো লাগছে না নাকি, ওরও ঠান্ডা, আমারও কিন্তু ঠান্ডা লেগেছে। এনিওয়েজ আর এখানে গাড়ি বের করা নিয়ে রোজের একটা ঝামেলা। আমাদের গ্যারেজের ঠিক সামনে জানি না কে একজন আছেন, উনি গাড়ি রেখে দেন, ওনার এখানে গ্যারেজ নয়, ওনার গ্যারেজ অন্য জায়গায়, বাট উনি ঠিক আমাদের গাড়ির সামনে রোজ গাড়িটাকে রেখে দেবে, আর গাড়িটাকে আমরা বের করতে পারি না। প্রত্যেক দিন কোথাও যাওয়ার আগে এখানে 15-20 মিনিটস আমাদের লস হয়ে যায় লোককে ফোন করে করে ডেকে গাড়ি সরানোর জন্য। এটা একটা মানে লিটারেলি খুবই বাজে রকমের ঝামেলা, বিকজ কোথাও যাওয়ার আগে মুডটা পুরো নষ্ট হয়ে যায় এখানে। এনিওয়েজ আজকে এমনি দেরি হয়ে গেছে, আরও কিছুটা দেরি হয়ে গেল এইসবের জন্য। সো এখন যাচ্ছি, দেখি আজকে ট্রাফিক কতটা কি থাকবে জানি না, বিকজ আজকে আবার 26শে জানুয়ারি, তো সবার মধ্যে একটা 26শে জানুয়ারিতে সব ঘুরতে টুরতে যাওয়ার একটা ব্যাপার থাকে, জানি আমার ফাঁকাও হতে পারে যেহেতু সব ছুটি আজকে। তো এনিওয়েজ দেখি কতক্ষণ লাগে অ্যান্ড বাড়ি গিয়ে, যাই না পুজো তোমাদের দেখাতে পারবো কি না, হয়তো যতক্ষণে যাবো পুজো শেষ হয়ে যাবে, বাট স্টিল যদি দেখাতে পাই লাক বাই চান্সের জন্য, তো দেখা যাক যদি দেখাতে পারি দেখাও, তো চলো এখন যাওয়া যাক। তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, ভেবেছিলাম যতটা জ্যাম থাকবে অতটা কোনো জ্যাম নেই, নর্মালি খালি সিগনালগুলোতেই যা দাঁড়াচ্ছি আপাতত। জানি না আবার লেক টাউনের জ্যামে ফাঁসবো কি না, ওটা তো একটা বিখ্যাত জ্যাম লেক টাউনে। অলসো আজকে আমি যে শাড়িটা পরেছি, এই শাড়িটা মামনির দেওয়া, খুবই পছন্দের আমার একটা শাড়ি, হ্যান্ডলুম কটন। লুকটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। কানে গলায় যেটা পরেছি এই সুন্দর, এটা এটা মা গিফট করেছে, অ্যান্ড হাতে যে দেখতে পাচ্ছ যে ব্যাঙ্গলটা পরেছি এটা কাকিমণি দিয়েছে। আজকে সবার মিলিত গিফটস আমি পরেছি, তো আশা করি ভালোই লাগছে, তোমরা জানিও কেমন লাগছে। সো ফাইনালি লেক টাউন ক্রস করে গেছি আর কোনো জ্যাম পাইনি, আর মাকে জাস্ট ফোন করেছিলাম, আমার লাকটা সত্যি ভালো, ঠাকুরমশাই এখন আসেনি, 11:45 বাজে, 11টায় আসার কথা ছিল, তো আমি বেঁচে গেলাম, পুজোটা দেখতে পারবো অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করতে পারবো। ইয়েস, আমি তো চলে যাচ্ছি সরস্বতী পূজা, একা একা কি করবি এবার সারাদিন, অন্য কোনো প্ল্যান আছে নাকি? আজকে একটু রেস্ট নেবো। রেস্ট নিবি না, অন্য কারোর সাথে বেরোবি ঘুরতে টুরতে শাড়ি পাঞ্জাবি পরে? সরস্বতী পূজায় বাড়িতে তুই থাকবি, আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। ছোটবেলা থেকেই সরস্বতী পূজা যখন স্পেশাল, সবসময় স্কুলে যেতাম কলেজে যেতাম, কিন্তু আজকে এবারে স্কুল কলেজ কোনোটাতেই যাওয়া হবে না, বিকজ প্রথম কথা তো ঠান্ডা লেগেছে, আর দ্বিতীয় কথা অনেকটা দেরি হয়ে গেছে, বাড়ির পুজোটাও মিস হয়ে যাবে। আর স্কুলের বন্ধু বান্ধব পুরোটা মানে গ্রুপ একসাথে করে না গেলে একা একা যেতে সেই মজাও মানে হয় না অতটা, বাট তাও মানে মন খারাপ করে আজকের দিনটা, স্কুলের কথা কলেজের কথা অনেক বেশি করে মনে পড়ে, রাস্তা দিয়ে যখন
যাচ্ছি দুপাশে সব শাড়ি পাঞ্জাবি পরে, একদম স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে। আর সরস্বতী পুজোয় প্রত্যেক বছরই আমি বাপির সাথে বেরোতাম, আর আমার স্কুল, বাপির স্কুল, আমার কলেজ, বাপির কলেজ, তারপরে মানে আমার ছোটোবেলার স্কুল, এই সব করতাম, ঘুরে 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 সব পুজোয় মুকুলবিধিতে পড়তাম, ছোটোবেলায় সব সরস্বতী পুজো কভার করতাম। আর কি মজা হতো শাড়ি টাড়ি পরে একদম। তখনকার সরস্বতী পুজোটা একটু অন্যরকম ছিল, আবার এখন সরস্বতী পুজোর মানেটা একটু অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো বাড়ির কাছাকাছি অলমোস্ট চলেই এসেছি, বাড়ি গিয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। শাড়ি টাড়ি পরে একদম, তার মধ্যে আজকে আবার 26শে জানুয়ারিরও সব চারিদিকে ফ্ল্যাগ উত্তোলন হচ্ছে। তোকে তো অপশন দিয়েছিলাম পাঞ্জাবি পাজামা পরে বেরোনো, তোকে তো আসতে বলেছিলাম, এখানে থাকতি, সেটা পুজো টুজো দেখতিস, আবার একসাথে দুজনে স্কুলে টুলে যেতাম। তোর স্কুলেও যেতাম, আমার স্কুলেও যেতাম, সেটা তো তোর পছন্দ। তোর স্কুলে আগে যেতাম, তারপর আমার স্কুলে আসতাম। টাটা টাটা, সাবধানে যাস গাড়ি চালিয়ে, আস্তে আস্তে গিয়ে ফোন করে দেবো। হ্যাঁ দাঁড়া, ব্যাগটা নিয়ে নি। টাটা, গেলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এন্ড ঠাকুর মশাইও এসে গেছে। হ্যালো, দেখি ঘন্টু সিং এর সরস্বতী পুজোর ড্রেসটা দেখা একটু। ও ফাটাফাটি, দারুন দারুন লাগছে, পাঞ্জাবি এন্ড পায়জামা। তুই ইয়েলো পরলি না? যেটা ইয়েলো পরে সবাই, গ্রিন আজকে কাজ হয়ে গেছে। সো আমি ওপরে গিয়ে একটু DSLRটা নিয়ে এলাম, ছবি তোলা হবে, অ্যান্ড বড় বৌদির সাথে দেখা করলাম। এবার নিচে যাচ্ছি, নিচে পুজো অলরেডি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। তোমাকে তো খুব সুন্দর লাগছে সাজটা দেখি, বাহ টপ এটা আসলে একটা। তোমাদের আর পড়বি না, পড়বি না, কিন্তু ভাল লাগছে তো পরে। একটু উঠে দাঁড়া দেখি, উঠে দাঁড়া, উঠে দাঁড়া, বাহ ইয়েস। ঘন্টির শাড়ি কোথায়? নো শাড়ি, কুর্তি কি হলুদ শাড়ি, এটা ধনে খালি, এটা কালো না, এটা গ্রে গ্রে গ্রে। এখানে হোম শুরু হয়ে গেছে অলরেডি ঠাকুরের, আর এখানে বাড়ির সবাই এসে বসে পড়েছে। এখন হোম চলছে, হোম শেষ হওয়ার পরে তারপরে আরতি শুরু হবে। হোমে এতটাই আগুনের তাপ, তাই জন্য আমি কাছে গিয়ে ভিডিওটা করতে পারছি না, একটুখানি দূর থেকে ভিডিওটা ক্যাপচার করলাম। এরপরে আরতি শুরু হয়ে বাকি ব্লগটা কন্টিনিউ করবো। ওম শীতলা ভব, ওম শীতলা ভব, ওম
আরতির প্রস্তুতি নেওয়া হচ্ছে এখানে। এবারে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। এই যে এখানে আমাদের পুজো শেষ, আর এখানে ভোগের থালা পুরো ফাঁকা, সবাইকে ডিস্ট্রিবিউশন ডান। আর এখানে আমরা এখন নিজেরা ফল খেতে বসেছি, ফলের থালা নিয়ে। কুল খেয়েছো? ভাবা যায়, আজকে সূর্য ওঠেনি, মনে হচ্ছে ডায়েট কুইন মিষ্টি খাচ্ছে আজকে, বিশাল ব্যাপার। তো এখানে এখন চলে এসছি ওপরে খেতে। আজকে মেনু হচ্ছে খিচুড়ি, বেগুনি, টমেটোর চাটনি, মা সব করেছে, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এখন খাবো, অলমোস্ট এখন বাজে 3:10। তো এখন বিকেল হয়ে গেছে আর আমি শাড়ি টাড়ি ছেড়ে নিয়েছি অলরেডি। আর এখন আমি, বড় বৌদি, তিতলি আর তুতুল চারজনে মিলে একটুখানি বেরোচ্ছি। কোথায় যাচ্ছি গাড়িতে উঠে বসলো? এই যে এখানে আমাদের টিমে, কি বড় বৌদিকে দেখা যাচ্ছে না? গাড়ি চালাচ্ছে শম্ভুদা। কি শম্ভুদা, তোমাকে কিন্তু সবাই আজকে দেখে নেবে ভিডিওতে, ঠিক আছে? খোলা পেলে হয় বিকেল বেলা আমরা যাচ্ছি। আমরা এখন রয়েছি কলেজ স্ট্রিটে, আর আমরা রয়েছি ঠিক হিন্দু অ্যান্ড হেয়ার স্কুলের সামনে। দাদাদের স্কুলে ফার্স্টে আসা হয়েছে, এখান থেকে আমরা তারপর নেক্সট ডেস্টিনেশনে মুভ করব। আমরা ফার্স্টে যাচ্ছি হেয়ার, এই যে হেয়ার স্কুল। সো লেটস গো, যাওয়া যাক। ফার্স্টে হেয়ার স্কুলে আসা হয়েছে। তোমরা কমেন্ট করে জানিও যদি সাবস্ক্রাইবারের মধ্যে কেউ থাকো যারা হেয়ার স্কুলে পড়তে, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। চলো,
হ্যাঁ প্রেসিডেন্সি কলেজ ওই দিকে এইবার হেয়ার থেকে পেরি আমরা যাচ্ছি হিন্দু স্কুলে আমরা এখন এসছি হিন্দু স্কুলে January 26 জন্য ফ্ল্যাগও দিয়েছে আর এখানে ঠাকুর ভেতরে আমার কলেজ ক্রস করে গেলাম বিদ্যাসাগর এখানে আর নামলাম না বিকজ কলেজে এতটাই ভিড় বাইরে আর নামলাম না এখন আমরা নিয়ে যাচ্ছি অনেকদিন পরে হাতিবাগানে এলাম আজকে আমি মানে আশাই হয় না আমার হাতিবাগান এখন আমরা এসেছি বড় বৌদি আর তিতলির নাচের স্কুলে ভালো আছো অনেকদিন পর দেখা হলো খুব সুন্দর হয়েছে বছর আগে এসেছিলাম সেই বছর তুই নিজে ছিলি সরস্বতী পূজা আবার এইবার এলাম অনেক বছর পরে তখন আমি স্কুলে পড়তাম মনে হয় না না স্কুলে না কলেজে পড়তাম আমি মনে হয় কি জানি মনে নেই আমার এই যে এবারে এসেছি আমার স্কুলে এবার সামনের গেট যদিও বা বন্ধ পেছনের গেট দিয়ে ঢুকছি এই যে আমার স্কুলে খুব সুন্দর এসব নিজে হাতে হাত দিয়ে সাজায় হ্যাঁ আগে আগে স্কুলে থাকাকালীন এই চার্টগুলো সব বানাতাম খুব সুন্দর হয়েছে ঠাকুর বাহ অসাধারণ চলো অনেক বছর পরে স্কুলে আসা হলো বড় বৌদির দৌলতে নালে এবারে আসা হতো না আমি সকালেই আপসেট করছিলাম ভাবছি এবারেও আসা হবে না কত বছর আসি না এবারে ঠাকুর দেখা হয়ে গেল চলো হ্যাঁ এখন বাজে 6টা আর আমাদের স্কুল কলেজ ভ্রমণ মোটামুটি কমপ্লিট এবার আমরা বাড়ি যাচ্ছি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে বিকেলে স্ন্যাক্সে আজকে আছে পাও ভাজি আর তার সাথে মা করেছে পাও ভাজির ভাজি শেষ তাই জন্য পনিরের তরকারি সো ফাইনালি ইটস ডিনার টাইম অ্যান্ড সরস্বতী পুজোয় বাড়িতে ডিনার মানেই হলো গরম গরম কড়াইশুঁটির কচুরি তার সাথে যদিও বা আলুর দম হয় প্রত্যেকবার এবারে হচ্ছে চানা অ্যান্ড পনিরের তরকারি তার সাথে টমেটো চাটনি এখানে রয়েছে আদার কুচি মাই ফেভারিট তো চলো এখন ডিনার করা যাক এখানে এখন সরস্বতী পুজোর আমাদের বাড়িতে বিকেলে আরতি হবে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি আরতি দেখতে গেলে আমার অনেকটাই রাত হয়ে যাবে তো আরতি আজকে আর দেখা হবে না চলো